একদিকে আশিগড় কাণ্ডের প্রতিবাদে টানা চলছে বিক্ষোভ মিছিল প্রতিবাদ, এবং জুনিয়র চিকিৎসকেরা তারাও লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন কর্মবিরতি। ভাস্কর স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত, কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এই অচলাবস্থা কাটাতে এবার স্বাস্থ্য ভবনে শুরু হলো বৈঠক, যেখানে চিকিৎসকদের একাধিক সংগঠন উপস্থিত রয়েছে। এর আগে আশিগড়েও একটি বৈঠক হয়, যেখানে চিকিৎসকেরা ছিলেন, স্বাস্থ্য ভবনের প্রতিনিধিরাও ছিলেন, তবে সেই বৈঠক নিষ্ফল হয়েছে, কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। আর এরপর স্বাস্থ্য ভবনে একটি বৈঠক হচ্ছে, যে বৈঠকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স সার্ভিস ডক্টর্স ফোরাম যেমন উপস্থিত রয়েছে, এছাড়াও আইএমএ রাজ্য শাখা সহ একাধিক চিকিৎসক সংগঠন রয়েছে এই বৈঠকে। বৈঠকে উপস্থিত রয়েছেন চিকিৎসক কুণাল সরকারও। সরাসরি এই বৈঠক সম্পর্কে জানবো, সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সন্দীপ, একের পর এক বৈঠক হচ্ছে, স্বাস্থ্য ভবনেও একটি বৈঠক শুরু হয়েছে বলে জানা যাচ্ছে, সেখানে একাধিক চিকিৎসক সংগঠন উপস্থিত থাকলেও আন্দোলনকারী ছাত্রদের তরফে কেউ সেখানে উপস্থিত নেই। সন্দীপ, দেখো, সেই গত 9ই অগাস্ট থেকে শুরু হয়েছে রাজ্যে জুনিয়র ডাক্তারদের লাগাতার কর্মবিরতি, এবং সেই কর্মবিরতির জেরে যে অচলাবস্থা তৈরি হয়েছে, সেই জট কিভাবে খোলা যায় সেই চেষ্টা করছে স্বাস্থ্য দপ্তর। যে কারণে আজকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের উদ্যোগে একটি বৈঠকের ডাক দেওয়া হয়েছে, যে বৈঠকে হাজির থাকার জন্য আবেদন জানানো হয়েছিল, যে রাজ্যের জুনিয়র ডক্টর্স ফ্রন্ট গঠন করা হয়েছে আরজিগড়ের এই নৃশংস ঘটনার পর, সেই জুনিয়র ডক্টর্স ফ্রন্টের প্রতিনিধিদেরও হাজির থাকতে আবেদন করা হয়েছিল স্বাস্থ্য ভবনের তরফে। কিন্তু জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন যে তারা এই বৈঠকে হাজির থাকবেন না। এবার এই তাদের পাশাপাশি জুনিয়র ডক্টরদের সঙ্গে সঙ্গে রাজ্যে যতগুলি চিকিৎসক সংগঠন রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের চিকিৎসক সংগঠন, রাজনৈতিক ছত্রছায়ার বাইরে থাকা চিকিৎসক সংগঠন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের মতো চিকিৎসকদের সংগঠন, তাদের রাজ্য শাখা, এরকম অন্ততপক্ষে 12টি চিকিৎসক সংগঠনের অসংখ্য প্রতিনিধি, অন্তত জনা 50-এক প্রতিনিধি তারা আজকের এই বৈঠকে যোগ দিয়েছেন। এখন এই বিভিন্ন চিকিৎসক সংগঠন প্রতিনিধিদের কাছে স্বাস্থ্য ভবনের তরফে, স্বাস্থ্য দপ্তরের তরফে একটাই বার্তা পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে, যে অচলাবস্থা চলছে তার কীভাবে সমাপ্তি ঘটানো যায়, এই চিকিৎসকদের আন্দোলন কীভাবে, কোন পথে, কোন সমাধান সূত্রের মাধ্যমে শেষ হতে পারে, দাবি দেওয়া যেগুলো রয়েছে সেগুলো পূরণের জন্য সরকার কী কী পদক্ষেপ নিচ্ছে সেটা তুলে ধরা হবে তাদের কাছে, এবং চিকিৎসক সংগঠনগুলির কাছেও সাহায্য প্রত্যাশা করছে স্বাস্থ্য দপ্তর, যাতে তারা এই আন্দোলন তোলার জন্য সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারেন। বৈঠক শুরু হয়েছে 6:30 নাগাদ, এখনও বৈঠক চলছে। সেখানে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা না থাকলেও সিনিয়র চিকিৎসকরা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের যে চিকিৎসক সংগঠন রয়েছেন তারা রয়েছেন, এবং রয়েছেন চিকিৎসক কুণাল সরকার, তিনি সংগঠনের বাইরে থাকেন। অর্থাৎ আধ ঘন্টার বেশি সময় হয়ে গেল স্বাস্থ্য ভবনে এই বৈঠক শুরু হয়েছে, যে বৈঠকে একাধিক চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরা, প্রায় জনা 50-এক প্রতিনিধি তারা উপস্থিত রয়েছেন।